আমি জীবনযুদ্ধ চ্যানেল থেকে বলছি। আমি আজকে আমার ছেলের নিউ লাইফের আজমল, সে আমারে মা ডাকিছে, এখন ওর অফিসে আর কি খাবার দাবারগুলো দিবে। খিচুড়ি রান্না করতেছে, এখানে 3 কেজি চাল, 1 কেজি গোশ আর 1.5 কেজি ডাল নিয়েছি, নিয়ে এখন খিচুড়ি রান্না করতেছি। ওইটা তাই দেখেন, আগে সব তো বাটা টাটা দিছি, আপনারা তো জানেনই কি দিতে হয়। এখন ওইগুলো একসাথে মিক্সড করতেছে, তখন তো আপনাদের দেখাই নাই, সব এইসব নিয়ে ব্যস্ত ছিলাম, তার জন্য দেখাইতে পারি নাই। এখন এদের গোশত কষাই এনেছি, নিয়ে তারপরে ওদের একসাথে মিক্সড করতেছে আর কি। বিয়ার্স, আপনারা তো সবাই বাসায় ভালো মন্দ রান্না করেন, সবাই জানেন, তা আমি সেরকম একটা রাঁধুনি না, পারি না মোটামুটি আর কি, তা সেই জন্য আমি আপনাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি জিনিসটা, আপনারা দেখেন, এই জন্য এখন আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। বিয়ার্স দেখেন, আমার বৌমা সবকিছু ও করে দিছে, রুমি এখন আমি আর কি করতেছি, মশলাপাতি ও করে দিছে সবকিছু। আমি এখন এটা কিছুক্ষণ দমে দিব, হালকা পাতলা ইফতারি খেয়ে ওটা আর কি খাবে, সবাই হাসপাতালে ডাক্তার সাহেব ওরা সবাই বলতেছে, সেজন্য আমি রান্না করলাম। জানি না কেমন হবে, রোজার সময় তো কিছু দেখতে পারি নাই, আশা করি ভালোই হবে। এই যে আমার ছেলে, সবাই তো চিনেন, সালাদ কাটিছে, এটা মুরগির গোশ, এই যে সালাদ পাঠানো হচ্ছে, এটা মুরগির মাংস রান্না করছিল ঘরে, আর ওটা তো সালাদ হাসপাতালে পাঠাচ্ছে, আর আমার বৌমা রান্না করিছে বেগুন ভাজি, মাছ আর কি, এই যে ভাজি করিছে কুশি ভাজি ডিম দিয়া, দেখি আপনারা লাগবে, আমার না আর পরে দিলে চুলা নিবানো না, আর পরে দাও দরকার নেই গে। আর আমার এই দুই নাতি ঘুমাচ্ছে, আয়াত আর রনক, এতক্ষণ খুব দুষ্টামি করিছে, আপনারা যারা গ্যান্ডার আছেন সাবারে সবাই চিনবেন, নিউ লাইফ কেয়ার হাসপাতালের মালিক আজমল, আজমলের দুই বেবি, টুইন বেবি, এক ছেলে এক মেয়ে, এর আগে ভিডিওতে আমি আরও দুটো ভিডিওতে দিয়েছি, ওদের জন্য দোয়া করবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন। ছেলে বললে আসলে একা বললে সবাই মন খারাপ করবে, সবাই হাসপাতালে যারা আছে সবার জন্য দোয়া করবেন, সবাই যেন ওরা সুস্থভাবে সুন্দরভাবে যেন হাসপাতাল চালাতে পারে, এর জন্য দোয়া করবেন। তো ভিউয়ার্স, আজকে এখানেই শেষ করি, ওই দেখেন জীবনযুদ্ধ চ্যানেলের আপার হাজব্যান্ড, উনি একটু নাড়া দিচ্ছে, আমার হেল্প করতেছে, কি তুমি কি আমার হেল্প করতেছ নাকি, তা কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, করোনা থেকে সাবধান থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। তাহলে যারা আমাদের চ্যানেলটা দেখেছেন এর আগে,
তারা তো সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা না করেছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলটিতে ক্লিক করেন, আমার নতুন নতুন ভিডিও পাবেন। রুমি কিছু বলো একটু। এই যে আমার বৌমা লেবু কাটতে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই তো আজকে আমাদের এই হাসপাতালে ইফতারি করাচ্ছি, এই জন্য ব্যস্ত। আবার পরবর্তীতে কথা বলবে। আচ্ছা তাহলে রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।